এখানে বান্দর দেখা যাচ্ছে, অনেক বান্দর। এটা কি আর পাহাড় জানে বলে আমি আসলে ভুলে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। সো এখন রওনা দিচ্ছি রিয়াদ থেকে আবার উদ্দেশ্যে। এখন বাজে হলো ভোর 4টা। সো এখন রওনা দিব ইনশাল্লাহ। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই দোয়া করবেন, এবং যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, অন্য বাইকার ভাইদেরকে সুযোগ করে দেবেন। সো এখন অন্ধকার রয়েছে, এখন রওনা দিব। সো ভিডিওটি দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ হাইওয়েতে উঠে গেলাম, এখনো অন্ধকার রয়েছে। সো লাইটের জন্য বোঝা যাচ্ছে না, এখনো অন্ধকার আছে। অন্ধকার থাকতে থাকতে এই রিয়াদ থেকে বেরিয়ে হয়ে যাবো, সামনে থেকে তেল নিয়ে নিব। সো পেট্রোল পাম্পে চলে আসলাম, এখান থেকে পেট্রোল নিয়ে নিই। 95 ভরা হয়ে গেছে, আর একবার রওনা দিয়ে দিলাম। ভাই মরুভূমির পাহাড় শুরু হয়েছে, দেখেন একদম সব পাহাড়, মরুভূমি শুরু হয়ে গেছে। আর রাস্তা একদম ফাঁকা, খসে যাচ্ছে আকাশ, আমার উঠে গেছে। হাই রে ভাই, এটা তো বরফ বরফ লাগতেছে ভাই, মানে কুয়াশা জমন পড়তেছে। সো দেখতে পারতেছেন যেমন কুয়াশা জমন পড়তেছে, আল্লাহ। বান্দর রে বান্দর বান্দর বান্দর, এই যে এখানে বান্দর দেখা যাচ্ছে, অনেক বান্দর। এটা কি আর পাহাড় জানে বলে আমি আসলে ভুলে গেছি। সো এখানে দেখেন বান্দর, কত বান্দর বান্দর, ওয়াও। এদিকে তো সব বান্দর, এই যে বান্দর বান্দর। একটা চেক পয়েন্ট আছে একটা সামনে, মানে এখানে যেন বান্দর পাওয়া যায়, বান্দর আছে এটা আমি জানতাম না। ঠিক আছে সো ক্যামেরাটা বন্ধ করে দিই। মানে আবার শহর আমি তো চিনি না এতটা, এটা সাইন বোর্ডে দেখতেছি সেটাই দেখতেছি। লোকেশনে লিয়ে যাইতেছে আর কি, যেখানে যাবো আপনি মশাই পিছনে রেখে আইসি। আলহামদুলিল্লাহ ফাইনালি আবাবতে চলে আসলাম, আমার সবটা দেখতেছি। আর এখন আর বেরিতেছি না, বেরোবো একটু ইফতারি বা এশারের পর, একটু রেস্ট করতে হবে। একটা না একদম গাড়ি চালিয়ে আইসি 12-13 ঘন্টা। ভালো লাগলে অন্য বাইকার ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। সে কথা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।